সিলেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস নমানের শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি, তোমাদেরকে একটি ড্রয়িং দেখাবো। এখানে যেটা আছে এটা একটি তোমরা নিশ্চয় দেখতে পেরেছ, এখানে এক ফুল। আমি আজকে রং করে দেখাবো তোমাদেরকে, আঁকাটা শেখানোর ব্যাপারটা আমি পরে আর করাবো। আমি তোমাদের বইয়ের মধ্যে যে ড্রয়িংগুলি আছে এগুলোর মধ্যে কিছু ছবি আঁকা আছে যেটা তোমাদেরকে রং করার জন্য দেওয়া আছে। আমি এটা এখানে দেখাবো কীভাবে রং করতে হবে, কোথায় কী রং করতে হবে। এইভাবে তোমাদের বইয়ের মধ্যে তোমরা রংটা করে নেওয়ার চেষ্টা করবে। তো তাহলে আমরা দেখে নিই কীভাবে আমাদের রংটা করে নিতে পারি। আমরা ইচ্ছা করলে এখানে সবুজ রং দিয়ে ফুলের বোটাটা আগে রংটা করে নিতে পারি। এখানে দুইভাবে রং করতে পারি, এখানে যদি আমরা হলুদ দিই এখানে লাল দিতে পারবো, আর এখানে যদি হলুদ দিই এখানে লালটা দেওয়া যাবে, আর এখানে যদি হলুদ দিই মাঝখানে আমরা লাল দিব। দুইভাবে রংটা করে নেওয়া যেতে পারে। এবার পাপড়ি গুঁড়ার মধ্যে লাল রংটা দেওয়ার সময় আমাদের মনে রাখতে হবে আপনাকে পাশাপাশি করে দেবেন, পাশাপাশি আগে রংটা দিতে হবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো যে রংটা আমি পাশাপাশি করেছি, তোমাদেরও এইভাবে রংটা করে নেওয়ার চেষ্টা করতে হবে। এবার আমি ভিতরের রংটা প্রত্যেকটার ভিতরের রংটা মিলিয়ে নিব। এই রংটা আমরা পাশাপাশি রংটা করে রাখলে রংটা করতে সুবিধা হবে। পরের অংশটা আমরা কীভাবে করি খেয়াল রাখো, আমরা সোজাসুজি করে রংটা করে নিব। বিভিন্ন দিক থেকে রংটা করলে রং সুন্দর হবে না, আমরা একদিক থেকে রংটা করব। পাপড়িটা লম্বা যেদিকে ওইদিক থেকে আমরা রংটা মিলিয়ে অনেক কাজ শেষ করবো। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ রংটা কীভাবে করেছি। তোমরা বাসায় নিজেরাও ওইভাবে রংটা করে নিবে। আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা ড্রয়িং নিয়ে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ তোমাদেরকে।